সকলে মন দিয়ে শুনুন উনি কি বলো আপনি সকলে বন্ধ করো জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং বিপ্লবী জননেতা সাবেক মন্ত্রী দাসপুর সাবেক বিপি জনাব আমানুল্লাহ আমান এখানে উপস্থিত আছেন ঢাকা দক্ষিণের সংগ্রামী সভাপতি সাবেক ডেপুটি মেয়র এবং সংগ্রামী জননেতা জনাব আব্দুল সালাম ঢাকা দক্ষিণের সাধারণ সংসদ সচিব এবং উত্তরের সদস্য সচিব আমিনুল সহ আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ অন্য সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এই পকেট কাটার সরকার যাদেরকে লোকে সবাই বলে পকেট মার তাই না ইংরেজিতে পিক পকেট আরেকটা পকেট মার এই পকেট মার সরকার আবার পরপর দুইবার পকেট কাটলো যারা বলে একবার পকেট কাটছে এই ডিজেল কেরোসিনের এবং এলপিজির দাম বাড়িয়ে দিয়ে দ্বিতীয়বার পকেট কাটলো এই গ্যাস ভাড়া বাড়িয়ে দিয়ে জনগণের পকেট কাটলো বন্ধুরা যা পাতানো খেলা সাজানো খেলা এই পেট্রোলিয়াম কর্পোরেশনের এরে ধর এরে এই 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 এরে ধর এই 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 টাক 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 এই ঠিক আছে এই পেট্রোলিয়াম কর্পোরেশনের এই ছেলে সারপ্লাস 43,000 কোটি টাকা তাদের মুনাফা হয়েছে লাভ হয়েছে বিগত সময়ে যখন আন্তর্জাতিক ভাবে তেলের দাম কমে গিয়েছিল তখন এই সংস্থা পেট্রোলিয়াম সংস্থা তারা দাম কমায় নাই উচ্চ দামেই তারা সমস্ত কিছু জনগণের পকেট থেকে কেটে নিয়ে গেছে আজকে যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে শুরু করেছে আজকে ওই সংস্থার লোকেরাই বলছে যে আরো কমপক্ষে 6 মাস তার দাম না বাড়িয়েই চলতে পারত বন্ধুগণ সেটা তারা করে নাই কেন যে সরকারের চরিত্রই হচ্ছে লুট করা তারা একদিকে অর্থনীতিকে লুট করছে জনগণের পকেট কাটছে আর নিজেদের পকেট ভারী করছে আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকা তারা পচার করেছে আজকে আওয়ামী লীগের মন্ত্রী যারা দায়িত্বে আছেন এই সড়ক পরিবহনের অথবা আপনার পেট্রোলিয়ামের দায়িত্বে যারা আছেন তারা একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন নাই কেউ করেন না যার ফলে আজকে অস্বাভাবিক ভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে কি হয়েছে এখন কি হবে আপনারা সবাই জানেন যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে কিন্তু বাস ভাড়া নয় ট্রাকের ভাড়াও বাড়বে এবং একই সঙ্গে আমাদের যে চাল ডাল তেল লবণ সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাবে আমাদের মানুষ তো এখন দেওয়ালে পিঠ থেকে গেছে আপনারা খেয়াল করে দেখছেন পত্রিকায় দেখেছেন যে কিছুদিন আগেও করোনা শুরু হওয়ার আগেও এই দেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল 2 কোটি এখন হচ্ছে 3,48,00,000 বন্ধুগণ প্রতিদিন মানুষের গরিবি বাড়ছে দারিদ্র বাড়ছে এইদিকে তাদের কোনো খেয়াল নাই তারা যখন 8 সালে নির্বাচন করে তখন জনগণকে কথা দিয়েছিল যে 10 টাকা হারে চাল খাওয়াবে এখন চালের দাম 60 টাকা 70 টাকা সব কিছুর দাম বেড়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলে উন্নয়ন দিচ্ছে এমন উন্নয়ন দিচ্ছে আমরা নাকি দেখতে পাই না তো সেই উন্নয়নে শুধু দেখেই আমরা ফিরার দেখছি উড়াল সেতু দেখছি আমাদের সাধারণ মানুষের কি হচ্ছে আমাদের সাধারণ মানুষ দিনের দিন গরিব থেকে গরিব হচ্ছে আজকে খেয়াল করে দেখবেন প্রায় প্রতিদিন খবর আসে যে শিশু সহ মা বাবার আত্মহত্যা অথবা সন্তান সহ মায়ের আত্মহত্যা এগুলো হচ্ছে দারিদ্রের কারণে আত্মহত্যা গুলো হচ্ছে বন্ধুগণ যখন তারা তাদের সন্তানদের মুখে খাওয়া দিতে পারে না
দুধ দিতে পারে না, তখন তাদেরকে এইভাবে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সচেতনভাবে বাংলাদেশের রাজনৈতিক সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। 71 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে কথা দেয় দিয়েছিল তখনকার নেতৃবৃন্দ, যে দেশে একটা মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, মানুষের বাক স্বাধীনতা থাকবে, ভোটের অধিকার থাকবে, সব কিছুতে তারা কেড়ে নিয়েছে। এখন তো মানুষ ভোটও দিতে পারে না, ইউপি ভোট হচ্ছে, ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে, এই ভোটে দেখা গেল আওয়ামী লীগ আওয়ামী মারামারি করছে, 87 জন মারা গেছে কয়েক মাসের মধ্যে, এবং ভোটকে নিয়ে জনগণ ভোট দিতে যায় না, তারাই ভোট দিয়ে শেষ করে দেয়। বন্ধুগণ, আজকে বিচার ব্যবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন, প্রশাসন কোন জায়গায় গিয়ে পৌঁছতে থাকেন। আজকেও খবরের কাগজে খবর আছে যে আপিল শেষ না হয়, এখন পর্যন্ত একজনের আপিল বিভাগে শেষ হয়নি, রিভিউ পিটিশন শেষ দেখা হয়নি, রায় দেয়নি সুপ্রিম কোর্টে, তার আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কাজ শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে 2 জনকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে তার আপিল বিভাগে রায় না আসার আগেই। বন্ধু, অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো নিয়ম শৃঙ্খলা নাই, সম্পূর্ণ নৈরাজ্যকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই সরকার। বন্ধুগণ, তাই আজকে এই যে আমরা আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তারা আজকে প্রতিবাদ করছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, জ্বালানি তেল বৃদ্ধির প্রতিবাদে, এই প্রতিবাদ ছড়িয়ে দিতে হবে এবং সমগ্র দেশের মধ্যে জনগণকে জাগিয়ে তুলতে হবে। এই আওয়ামী লীগ যতদিন থাকবে জনগণ তত তাদের কষ্ট বাড়বে, তাদের ভোগান্তি বাড়বে, আরো অসহায় থেকে অসহায় হবে, গরিব থেকে আরো গরিব হবে, আমাদের আমাদের অর্থনৈতিক স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, কথা বলার সুযোগ বন্ধ হয়ে যাবে। তাই আজকে আমাদেরকে সতর্ক ঐক্য হতে হবে, জনগণকে মাঠে নামাতে হবে। বন্ধুগণ, আমরা আজকে এই সমাবেশ থেকে আমরা একটা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি হচ্ছে যে আগামী 10 তারিখে দেশের মহানগরগুলোতে ঢাকা বাদ দিয়ে, যেহেতু ঢাকা আজকে হয়ে গেল, এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে, এবং 12 তারিখে সমস্ত জেলা সদর গুলোতে এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আসুন বন্ধুগণ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার, তাকে গদি থেকে সরিয়ে দেওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করি, এবং বিস্ফোরণের মধ্য দিয়ে, গণবিস্ফোরণের মধ্য দিয়ে আমরা এই সরকারকে হটিয়ে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, আসুন আমরা তার জন্য দোয়া করি, তিনি যেন মুক্ত হয়ে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশে অবস্থান করছেন, তাকে যেন আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, এবং আমাদের দেশের সমস্ত মানুষের মিথ্যা মামলা আছে তা প্রত্যাহার করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দলের জিন্দাবাদ, শহীদ জওহর, দেশের আপনি ধরেন।